ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কোথা থেকে আসছেন ভাই? নরসিংদী থেকে। নরসিংদী থেকে কুটিয়াহাটে করেন ব্যবসা? হ্যাঁ। কি গরু নেন এখান থেকে? আর বাচ্চা সার বাচ্চাগুলো। আচ্ছা, সার বাচ্চাগুলো মোটামুটি এখানে সাশ্রয়ী দামে পাওয়া যায়। এখান থেকে নরসিংদী কতগুলি গরু নেবেন আজকে? 25-26টা। এক ট্রাকে 25-26টা। এই ট্রাক ভাড়া কিরকম পড়ে? ২৮,০০০ টাকা একদম কুটিয়া পর্যন্ত। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আম্বাড়ি হাটে কতদিন ধরে আছে? বড় ভাইয়েরা অনেক বছর ধরে আসছে। আচ্ছা, এই হাটে মূলত কোন গরুগুলো আপনারা বেশি নেন? আমরা এই হাটে বেশিরভাগ ওই মানে ডিজাইন বাছুর হলে অনেক সুন্দর আচ্ছা লাল কালার সিন্ধিগুলো এগুলো আপনারা বেশি নেন। তা আজকে কতগুলো নিচ্ছেন ভাই? আজকে আপনার এখন কিনার তালে রয়েছে আমার ভাইরা। হ্যাঁ, এখন পর্যন্ত কতগুলো এখন মনে আচ্ছা, ট্রাক ভাড়া গুলি কিরকম পড়ে? ভাড়া ভাই অনেকটা 18,000 পড়তেছে, অনেকটা 20,000 পড়ে যায়। মানে 18-20,000 এই ধরনের দাম পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রাস্তায় কি কোনো সমস্যা হয়? রাস্তার মধ্যে অনেক সময় পুলিশের দিকে হয়, কিন্তু ভালো মন্দ তো সবাই আছে। হ্যাঁ, দিকে গেলে আমরা বলি এগুলো ব্যবসার জন্য আমরা রওনা টওনা সব কাজপাতি ওকে আছে ভাই, আমাদের কোথায় ঝামেলা করেন না, আমরা এগুলো কোনো দুই নম্বরে 20-50 টাকা করে দিতে মানে পুলিশের দিকে আগে কিছু দেন না। অনেক পুলিশ কথা শুনে ভালো মন্দ আছে না, অনেক সময় ছেড়ে দেয়। আচ্ছা, আর এই যে আম্বাড়ি হাটে যে টাকা পয়সা নিয়ে আসেন কোনো সমস্যা হয় না? না, এগুলো আপনার টাকা বলতে কি একটু কেয়ারফুল থাকো লাগে সবারই। আপনার যে কোনো জায়গায় যাই খালি আসে না যে নিজের কাছে যদি কিছু টাকা থাকে ওরা একটু কেয়ারফুল থাকুন নাকি এর। আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এই যে শুনছেন আপনারা যে ওনারা টাঙ্গাইল থেকে এসেছেন, এবং এই যে এই ধরনের শাহিওয়াল এবং দেশি লাল বাছুরগুলি এগুলোর বেশি চাহিদা আপনারা শুনলেন, যে প্রতিটা ট্রাকে 30টা করে করে উঠে। তা আপনাদের অবগতির জন্য মূলত আজকের এই ভিডিওটি আমরা প্রস্তুত করছি। তাহার পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 11 সেপ্টেম্বর 2020 শুক্রবার, আপনারা যে হাটটা দেখছেন উত্তরবঙ্গের সেরা হাট, এটাকে বলে আম্বাড়ি হাট। এখানে সব ধরনের গরু পাওয়া যায়। এই হাট থেকে আমরা যে বাইরের থেকে যারা ক্রেতারা আসেন তাদের আমরা কিছু কথা আমরা শুনছি। তো চলুন আমরা আপনাদেরকে আরও কিছু কথা আপনাদেরকে শোনাই ক্রেতাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। কামরুল ইসলাম কোথা থেকে আসছে? ঝিনাইদহ। ঝিনাইদহ। আচ্ছা, ঝিনাইদহ কোন হাটে আপনারা ব্যবসা করেন? আমরা ব্যবসা করি 10 মাইল। 10 মাইল কান্না। আচ্ছা, বইডাঙ্গা। আচ্ছা আচ্ছা, ঝিনাইদহ। এই সমস্ত এই আম্বাড়ি হাটে কতদিন ধরে আসে? আম্বাড়ি হাটে 5 বছর ধরে আসছে। 5 বছর ধরে আসতেছে। আচ্ছা, নিয়মিত আসে? নিয়মিত। শুক্রবারে আসেন বেশি না সোমবারে আসেন? শুক্রবারও আসি, সোমবারও আসেন, কিন্তু গত 8 দিন আসা হয়েছে না। আচ্ছা, তো মানে শুক্রবারটাতে কি বেশি গরুটা থাকে? শুক্রবারে আমদানি বেশি। আমদানি বেশি। তা আজকে কি কি গরু নিচ্ছে? আজকে সবে আজকে প্রচুর আমদানি আছে গরু হাটে। এখন পর্যন্ত কতগুলো গরু নিচ্ছে? আমাদের 2-5 টাকার হয়েছে এক একজনের। এই যে এই ধরনের? আচ্ছা আচ্ছা, এই যে একটু বড় জাতের সার বাছুর আর কি, নাগর সবগুলো? আচ্ছা 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 ভাই, আমরা একটু জানতে চাই, এই যে আপনারা ঝিনাইদহতে যে ট্রাকে নিয়ে যান, ট্রাক ভাড়াটা কীরকম পড়ে? 20,000 টাকা পড়ে। এটা 20 ফিটি ট্রাক? 22 ফুট বা 19 ফুটের ট্রাক। আচ্ছা, 20,000 টাকা পড়ে। আর রাস্তার মধ্যে কি কোনো চাঁদাবাজি কি হয়? আগে দেওয়া লাগতো, এখন দেওয়া লাগছে না এই করোনার জন্য। এখন দেওয়া লাগে না, এখন আর দেওয়া লাগছে না।
আচ্ছা আচ্ছা, তার মানে নির্বিঘ্নে এটা নিয়ে যাওয়া যায়। আর এই যে আমবাড়ি হাটে আপনারা টাকা পয়সা নিয়ে আসেন, এমনি কোনো সমস্যা হয়? সমস্যা এখন আগে রাস্তার ভিতরে হইতো, এখন আমরা ব্যাংকে টাকা লাগিয়ে দিই, এখানে এসে নিয়ে নিয়ে হাট মালিক। মানে আপনি বলছেন যে টাকাটা মানে ক্যাশ ক্যারি না করাটাই ভালো, ব্যাংকের মাধ্যমে নিয়ে আসা ভালো, বা ইজারাদারের অ্যাকাউন্টে, এটাই সবচেয়ে সেফ। আচ্ছা আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইজানের নাম কি? আমার নাম ইকরামুল হক। ইকরামুল হক কোথা থেকে আসছেন? কুষ্টিয়ার হাট গুলিতে তাহলে মানে কি ধরনের গরুটা নেন? এই যে দেখা যাচ্ছে, আচ্ছা এই ধরনের বাছুরগুলি কি বেশি চলে? আচ্ছা আমাদেরকে একটু বলেন তো, এই যে লাল গরুটা বেশি চলে না, অনেকে সাদা গরুটা নিতে চায় না, এটা কি ঠিক? সাদা গরুটা কিন্তু ভালো মূল্যে, সাদা গরুটার শরীরও ভালো হয়, গরুটাও ভালো, সাদা গরু নেয়, লাল গরু তো নেয়। আমরা অনেকে দেখি বলে যে সাদা গরুটা একটু কম দেখাবেন, সাদা গরু নিতে চায় না, মানে সাদা গরু সুন্দর, সাদা গরুটা দেখতে সুন্দর আর এগুলো বিক্রি হয় ভালো। আচ্ছা আপনার এই যে আসেন, তো একটা ট্রাকে করে কতগুলি গরু নিয়ে যাওয়া যায়? একটা ট্রাকে 30টা, 32টা, 35টা, 28টা যায়। মানে এই যে আমরা যদি বলি এই সাইজের গরু, এইগুলি একটা ট্রাকে কতগুলি যায়? এইগুলি একটা ট্রাকে 38টা, 35টা যাবে, 35টা পর্যন্ত যাবে একটা ট্রাকে। তা আপনারা বিভিন্ন জন মানে 4-5 জন মিলে আসেন, তারপরে একটা ট্রাকে নিয়ে যান? আচ্ছা ট্রাক ভাড়া কিরকম পড়ে? ট্রাক ভাড়া 13,000, 12,500। এত সস্তা কুষ্টিয়ার ভাড়া? 12,000, 13,000 এই ধরনের রেট পড়ে। আর রাস্তায় কি কোনো চাঁদাবাজি আছে? না, রাস্তার কোনো খরচ এখন বর্তমান নাই, এই যে আপনার মহামারী আসি, এরপর রাস্তার কোনো খরচ নাই এখন বর্তমানে। আচ্ছা মহামারীটা আসে, একটা সুবিধা হয়েছে যে রাস্তায় কোনো চাঁদাবাজি হচ্ছে না, এটা আমরা শুনছি যে মহামারীতে চাঁদাবাজিটা কম হচ্ছে। না নাহলে রাস্তায় যাইতে অনেক টাকা লাগে। নাহলে কত টাকা লাগতো? এটা 1600, 1800, 2500, কোনো দিন 3500 লাগি গেছে মনুক্তি। একটা পুলিশ হাত মারতে দাঁড়ি 1000 ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম ইমরান। ইমরান, ইমরান ভাই কোথা থেকে আসছেন? কুমিল্লা থেকে। আপনারা কোথায় ব্যবসা করেন? মাথাকান্দি, কুমিল্লা। মাথাকান্দি, আচ্ছা আচ্ছা। এই আমবাড়ি হাটে কতদিন ধরে আছেন? আমবাড়ি অনেক বছর। তাও কত বছর? 6-7 বছর। 6-7 বছর। আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে আপনারা কি ধরনের গরুটা বেশি নেন? আমরা আরিয়া বাচ্চা বেশি কিনি। এই যে বাছুর জাতের একটু বড় জাতের বাছুরগুলো, এইগুলি বেশি চলে। আচ্ছা এইগুলি কি কালারগুলি কি আপনারা একটু দেখেন? মানে আমরা অনেক জায়গায় শুনছি যে সাদা গরুটা একটু কম চলে, লাল গরু বেশি চলে। লাল গরু একটু বেশি চলে। লাল গরুটা মানুষ কেন বেশি নেয়? এটা কি চয়েস গরু? কিন্তু সাদা গরুগুলি চেহারাগুলো তো সুন্দর হয়। এই যে সাদা গরু সুন্দর হলে কি বল, এটা সুন্দরের জন্য ভালো। সাদা গরু দেয়া যায়, 7-8 দিন সুন্দর লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে এই যে কুমিল্লা যান, এই ধরনের গরু একটা ট্রাকে কতগুলি ধরে? 40-42টা। 40-42টা ধরে? আচ্ছা ট্রাক ভাড়া কত পড়ে? ট্রাক ভাড়া 27,000। 27,000, আচ্ছা আচ্ছা। 27,000 পরে আর 40টা পর্যন্ত ধরে নেন এই এই ধরনের বাছুর গরু? হ্যাঁ, এই ধরনের বাছুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমবাড়ি হাটে যে আপনারা এই যে টাকা পয়সা নিয়ে আসেন, এমনি কোনো সমস্যা হয়? না না না, কোনো সমস্যা নেই। টাকা পয়সা নিয়ে আসতে কোনো সমস্যা হয়? মানে একটু নিজে একটু যদি মানে নজর রাখা যায় তাহলে কোনো সমস্যা হয়? আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে আসছেন? টাঙ্গাইল। আপনারা কোন হাটে ব্যবসা করেন? কাইতলা বাজার। আচ্ছা এই আমবাড়ি হাটে কতদিন ধরে আসেন? এই 2 মাস। এই হাটের খোঁজ পাইছেন কোথা থেকে? ওই এলাকা থেকেই খোঁজ পাইছেন। এই যে 2 মাস ধরে আসতেছেন, আপনার অভিজ্ঞতাটা কেমন? মানে এইখানে কি দামটা মোটামুটি? আপনি কি শুক্রবারের হাটটাতে আসেন না সোমবারের হাটে? আচ্ছা মানে কোন হাটটাতে আপনার মানে বেশি কমফোর্ট ফিল হয়, শুক্রবার না সোমবার?
সমানই, মোটামুটি সমানই। আচ্ছা, কি ধরনের গরুটা আপনারা এই আম্বারি থেকে বেশি নেন? মানে সার বাছুর, এই লাল লাল কালার। আচ্ছা, এই যে লাল কালার গুলি মানুষ বেশি খোঁজে, লাল কালার গুলি মানুষ বেশি খোঁজে কেন? দেখতে সুন্দর এই জন্য। আচ্ছা, এই যে একটা ট্রাকে আপনার 20 ফিট বা 22 ফিট ট্রাকে কতগুলি বাছুর ধরে? 40-45টা ধরে। আপনাদের ভাড়া কিরকম পড়ে? 35,000। 22,000 টাকা। আর আপনার রাস্তায় কোনো চাঁদাবাজি আছে? এখন করোনার সময় আমরা শুনছি যে ব্যাপারীদের মুখে হাসি, অন্তত পুলিশের চাঁদাবাজিটা নেই রাস্তায়। আচ্ছা, আর এই আম্বারি হাটে যে আপনারা টাকা পয়সা নিয়ে আসেন, কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা, মানে এই হাটে মানে নির্বিঘ্নে আসা যায়। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন ক্রেতা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আম্বারি হাটে এই গরু কিনতে আসে, তারা আপনারা শুনলেন কুমিল্লা, তারপরে কুষ্টিয়া এবং টাঙ্গাইল থেকে তারা আসেন, এবং তারা মূলত যে সার বাছুরগুলি বেশি নিয়ে যান। এবং আপনাদেরকে আমরা অবগতির জন্য জানানোর চেষ্টা করলাম যে ট্রাক ভাড়াগুলি কীরকম এবং তারা কীভাবে নির্বিঘ্নে গরুগুলিকে নিয়ে যায়, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হলেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।